ইন্ডিয়া ভ্রমণে ভয়াবহ ভোগান্তি শিকার হচ্ছেন বাংলাদেশি সকল যাত্রীগণ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে এবং প্রতিদিনের ন্যায় ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ সকল খবরাখবর নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের উদ্দেশ্য বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন এইভাবে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম মূল পর্বে। বন্ধুরা, আজকে 22শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বেনাপোলের স্থলবন্দরে আজকে সর্বশেষ চিত্র। বন্ধুরা, আপনারা গতকালকেও দেখেছিলেন উপচে পড়া যাত্রীচাপ, ঠিক আরেকটি বার আজকে একটু লক্ষ্য করে দেখুন, গতকালকের থেকেও আজকে ভিড় কয়েক গুণ বেশি। অর্থাৎ প্রতিদিন যে পরিমাণ ভিড় হচ্ছে ঠিক পরের দিন সেই রেকর্ড ভেঙে তার দ্বিগুণ থেকে তিনগুণ পরিমাণ হারে ভিড় বেশি হচ্ছে। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে বেনাপোলের স্থলবন্দরের পরিস্থিতি কত কটা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং যাত্রীদের ভোগান্তি সর্বোচ্চ সীমা অতিক্রম করে গিয়েছে। প্রতি যাত্রীর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়া অভিমুখে প্রবেশ করতে প্রায় 3 থেকে 4 ঘন্টার বেশি সময় লেগে যাচ্ছে। আর এই দীর্ঘ সময় অপেক্ষমান অবস্থায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন, বিশেষ করে যারা মেডিকেল পারপাস ইন্ডিয়া ভ্রমণ করছেন সে সকল যাত্রীগণ অনেক বেশি দুর্ভোগ দুর্দশা পোহাতে হচ্ছে। এবং অনেক যাত্রী গতকাল অসুস্থ হয়ে পড়েছিলেন, আজকেও সকাল থেকে বেশ 10 থেকে 15 জন যাত্রী ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। এবং খাবারও পানীয় জলের অভাব তো রয়েছেই, কারণ আপনারা নিশ্চয়ই জানেন নোম্যান্সল্যান্ডে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নোম্যান্সল্যান্ডে একটা টং দোকান আছে, সেখান থেকে কিছু মানুষ হয়তো খাবার পানীয় কিনছেন, কিন্তু ম্যাক্সিমাম যাত্রীগণ যারা লাইন ছেড়ে বেরোতে চাচ্ছেন না, লাইন হারাবেন বলে, তারা কিন্তু অনেক বেশি ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছেন, যার ফলস্বরূপ অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন এবং এই ভোগান্তির সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে। পাশাপাশি মানি এক্সচেঞ্জ রেট কিন্তু আজকেও সর্বোচ্চ সেই 70 রুপির নিচেই রয়েছে এবং ডলার এগেনস্ট রেট 85-86 রয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে বেনাপোলের স্থলবন্দরে উপচে পড়া যাত্রীচাপ ইন্ডিয়া অভিমুখে। তাই এই মুহূর্তে আসলে আপনাদের অতিরিক্ত ভিড় ঠেলে অনেক ভোগান্তি পার করে তবেই কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করতে হবে। তাই অতীব প্রয়োজন ব্যতীত এই মুহূর্তে অন্তত 1 থেকে 2 সপ্তাহের জন্য আপনারা ইন্ডিয়া ভ্রমণ বিরত রাখতে পারেন এই দুর্ভোগ না বোয়াতে হলে। বন্ধুরা, এই ছিল আমাদের কাছে আজকে ইন্ডিয়া ভ্রমণ সংক্রান্ত বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ সংবাদ। এছাড়া বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দরের সকল আপডেটগুলো সবার আগে পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন।